উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচ বছরে জোট জামানাকে বামেরা জঙ্গলের রাজত্ব বলে এসেছে এই একই ক্যাসেট বাজি পঁচিশ বছর শাসনের নামে শোষণ চালিয়েছে সিপিআই সোমবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বণিক এই দিনের সাংবাদিক সম্মেলনে বিরোধীদের বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছে প্রদেশ বিজেপি বিশেষ করে গ্রামীণ এলাকায় কাজ ও খাদ্য নেই সন্তান বিক্রি ও আইন শৃঙ্খলার অবনতি যে অভিযোগে তোলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্টীকরণ দেয় প্রদেশ বিজেপি এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ও বাম জমানায় সন্ত্রাসের চিত্র এবং বিভিন্ন সময় কংগ্রেস ও সিপিআইএম এর একে অপরের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় এদিন এক তথ্য তুলে ধরে প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বলেন উনিশশো থেকে তিরানব্বই সাল পর্যন্ত পাঁচ বছরে জোট জামানাকে বামেরা জঙ্গলে রাজত্ব বলে এসেছে এই একই ক্যাসেট বাজিয়ে পঁচিশ বছর শাসনের নামে শোষণ চালিয়েছে সিপিএম এদিকে উনিশশো সাল থেকে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে প্রথম একশো দিনে খুন হয়েছেন 118 জন অপহৃত হন 87 জন ধর্ষিতা হয়েছেন 29 জন 1993 পাঁচ বছরের জোট আমল যেটাকে কিনা সিপিআইএম জঙ্গলের রাজত্ব বলে আখ্যায়িত করেছে এবং দৈনিক সংবাদে এটার একটা কার্টুন হিসেবে প্রকাশিত হয়েছিল যে কি কি কারণে এটা জঙ্গল রাজত্ব এবং আপনাদের সবাই আপনারা সবাই অবগত আছেন যে এই পাঁচ বছরের কালো দিন জঙ্গল রাজত্ব ক্যাসেট চালিয়ে ওনারা দীর্ঘ পঁচিশ বছর যে বড় বড়তম শোষণ শাসনের নামে শোষণ করে গেছেন তো আমি তুলে আপনাদের জন্য একটু পড়তে চাই যে পাঁচ বছরের আপনাদের জোট সরকারের যেটা নাইনটিন এইটি এইট এইটি এইট থেকে নাইনটিন নাইনটি থ্রি ওনারা বলেছিল যে পঞ্চায়েত রাজ খতম পৌরসভার অপঘাতে মৃত্যু খাদ্যের কালো বাজারি ছাত্রদের পাঠ্যপুস্তক নিয়ে কালো কালোবাজারি হকার উচ্ছেদ তারপর বিভিন্ন স্কিমের টাকা লোপাট এরকম প্রায় এখানে কুড়িটিরও বেশি ওনারা কংগ্রেসের কালো দিন পাঁচ বছর জঙ্গল রাজত্ব এটা তথ্য প্রকাশ হয়েছিল দৈনিক সম্বাদের মতো লার্জেস্ট সার্কুলেটেড পেপারে এবার দশরথ দেব মাননীয় ত্রিপুরার তৃতীয় বামফ্রন্ট সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত দশরথ দেবের সচিব কে রাজেশ্বর রাও উনি মাস্টার ডাটা ব্যাংক অন ত্রিপুরা উনি উনিশ মাস কুড়ি দিনের জোট জোট সরকারের এবং সিপিআইএম এর প্রথম উনি উনিশ মাস কুড়ি দিনের একটা তথ্য প্রকাশ করেছিলেন সেটাতে দেখানো হয়েছে তুলনামূলক এটা দশরথ প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের যিনি সচিব কে রাজেশ্বর রাও ওনার এই ডাটা ব্যাংকে প্রকাশ্যে এটা প্রকাশিত হয়েছে যে কংগ্রেসের চাইতে জোট আমলের চাইতে সিপিআইএম এর বর্বরতা অনেক বেশি হয়েছে এই যে বাম গ্রেস যারা কিনা পাঁচ বছরের জঙ্গল রাজুক্ত বলে পঁচিশ বছর শাসনের নামে শোষণ করে গেছে আর তার বেশি কালো দিন রেখে গেছে আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার রাজ্যবাসীকে বিভ্রান্তমূলক চক্রান্তমূলক যে তাদের এই প্রহসন এই একমাত্র দলিল বামগ্রেস ছাড়া আর কেউ দাখিল করতে পারে না আর